হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি মুভির গল্প সম্পর্কে জানতে চলেছি। নিউক্লিয়ার রেডিয়েশনের ফলে যখন পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যায়, সমস্ত মানুষজন মারা যায়, তখন সমস্ত পৃথিবীতে শুধুমাত্র একটি মেয়ে এবং দুইটা ছেলে বেঁচে থাকে, আর তাদের মধ্যে কি কি কাহিনী ঘটে সবকিছু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সিনেমার শুরুতে আমাদের অ্যানা নামের একটি মেয়েকে দেখানো হয়। নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে যখন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অ্যানা তখন তার শরীরে একটি সুরক্ষা কাপড় পরে শহরের ভিতরে ঘুরতে থাকে তার প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য। তার প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হলে সে শহর থেকে একটু দূরে একটি পাহাড়ের উপরে এক জায়গা আসে। এখানে নিউক্লিয়ার রেডিয়েশনের মাত্রা অনেকটা কম, এজন্য এই এলাকাতে এসে সে তার স্যুট খুলে খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আর এই সম্পূর্ণ এলাকাতে শুধুমাত্র সে একাই বেঁচে আছে। বাড়িতে এসে সে সর্বপ্রথম তার সম্পূর্ণ বডি খুব ভালোভাবে পরিষ্কার করে, যাতে তার শরীরের কোথাও রেডিয়েশন ক্ষতি করতে না পারে। পরের দিন সকালে সে তার কুকুরকে সাথে নিয়ে তার তৈরি করা একটি ট্র্যাপ দেখতে যায়, যেটা সে বানিয়েছিল জঙ্গলের পশু ধরার জন্য। কিন্তু তার ট্র্যাপে কোনো পশু আটকায়নি। তখনই অ্যানার কুকুর একটি আওয়াজ শুনতে পায় এবং আওয়াজের দিকে দৌড়াতে শুরু করে। অ্যানাও তার পিছন পিছন যায় এবং দেখতে পায় সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। ওই গাড়ির পাশে একজন লোকও আছে যে একটি স্যুট পরে আছে, এবং সে তার যন্ত্রের সাহায্যে এখানকার রেডিয়েশনের মাত্রা পরীক্ষা করছিল। এবং কিছুক্ষণ পর সে তার স্যুট খুলে ফেলে, কারণ সে বুঝতে পারে এখানে কোনো প্রকার রেডিয়েশন নেই। এটা বুঝতে পেরে সে অনেক খুশি হয়, আর তারপর সে একটি ঝর্ণাতে গোসল করতে নেমে যায়। তখন অ্যানাও সেখানে চলে আসে আর লোকটিকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে উঠে এসো। অ্যানার কাছে বন্দুক দেখে জন নামের ওই লোকটি অনেক ভয় পেয়ে যায় এবং সে তার নিজের পিস্তলও বের করে। অ্যানা তখন লোকটিকে বলে, তুমি যে পানিতে গোসল করছো এটা শহর থেকে আসছে, তাই এই পানিতেও রেডিয়েশন আছে। জন তখন তাড়াতাড়ি ওই পানি থেকে উঠে আসে এবং তার গাড়িতে গিয়ে একটি ইনজেকশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে অনেক ভয় পেয়ে গেছিল, যার কারণে সে নিজে নিজে ইনজেকশন নিতে পারছিল না। এজন্য অ্যানা তাকে ইনজেকশন নিতে সাহায্য করে। তারপর অ্যানা জনকে তার বাড়িতে নিয়ে গিয়ে সম্পূর্ণ শরীর ওয়াশ করে, যাতে জনের শরীরে যদি কোনো প্রকার রেডিয়েশন থাকে সেটা বের হয়ে যায়। কিন্তু জনের শরীর হঠাৎ করে অনেক খারাপ হয়ে যায়। অ্যানা তখন তাকে অনেক সেবা যত্ন করে। তারপর ধীরে ধীরে জন এক সময় ঠিক হয়ে যায়। একদিন অ্যানা তার ফ্যামিলি ফটো জনকে দেখায় এবং বলে, তার পরিবারের সমস্ত সদস্য এই রেডিয়েশনের কারণে মারা গেছে, এবং তার একজন ভাই ছিল যে কিছু জিনিস আনতে শহরে গেছিল কিন্তু আর কখনো ফিরে আসেনি। অ্যানা এখনো জানে না যে তার ভাই বেঁচে আছে কি মারা গেছে। এটা শুনে জনের অনেক খারাপ লাগে। পরের দিন সকালে অ্যানা যখন চাষ করছিল, তখন সেখানে জন আসে এবং অ্যানাকে বলে, তোমার কাছে তো ট্রাক্টর আছে, তুমি চাইলেই এটা ব্যবহার করতে পারো। অ্যানা বলে, এটাতে কোনো তেল নেই। জন তখন বলে, পাশেই একটি তেল পাম্প আছে, তুমি চাইলেই তো সেখান থেকে তেল নিয়ে আসতে পারো। অ্যানা বলে, সেখানে এমন কোনো লোক নেই যে আমাকে তেল দিবে। জন তখন বলে, কেউ তোমাকে কেন দিবে, তুমি নিজেই নিয়ে আসবে। আসলে অ্যানার মাথায় এই বুদ্ধিটা কখনো আসেইনি। তারপর অ্যানা নিজে নিজে গিয়ে সেখান থেকে তেল নিয়ে আসে। এজন্য সে রাতে খাবারের সময় জনকে ধন্যবাদও জানায়। জন তখন বলে, আমি এতদিন একটি বাংকারের মধ্যে ছিলাম, কিন্তু এক সময় আমার মনে হলো এই বাংকারের মধ্যে সারা জীবন কাটানো যাবে না, তাই আমি নিজের জন্য একটি গাড়ি এবং একটি স্যুট বানিয়ে বেরিয়ে পড়ি এমন জায়গা খুঁজতে যেখানে কোনো প্রকার রেডিয়েশন নেই। আর এভাবে খুঁজতে খুঁজতে আমি এখানে পৌঁছে গেছি। আসলে আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম। তারপর তাদের দুইজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হতে শুরু করে। অ্যানার জেনারেটর মেশিন খারাপ হয়ে যায়, আর যেহেতু জন ইঞ্জিনিয়ার তাই সেটা সে ঠিক করতে চেষ্টা করে, কিন্তু সেটা আর ঠিক হয় না। তারপর তারা দুইজন একটি ঝর্ণার কাছে যায় এবং জন অ্যানাকে বলে, আমরা এই ঝর্ণার সাহায্যে একটি জেনারেটর তৈরি করতে পারি। জন অ্যানাকে বলে, আমরা বড় একটি চাকা বানাবো এবং ওই চাকাটি এই ঝর্ণার সাহায্যে ঘুরাবো, আর যার ফলে বিদ্যুৎ উৎপন্ন হবে, আর ওই বিদ্যুৎ আমরা ব্যবহার করতে পারবো। জনের এই আইডিয়া অ্যানার অনেক ভালো লাগে। সেখানে একটি চার্চ ছিল যেটা ছিল সম্পূর্ণই কাঠের তৈরি। জন অ্যানাকে বলে, আমরা চাইলে এখানকার এই কাঠগুলো দিয়ে চাকা তৈরি করতে পারি। তখন অ্যানা না করে দেয়, কারণ অ্যানা বলে যে আমাদের প্রার্থনা করার জন্য শুধুমাত্র এই একটা জায়গায় আছে, তাই আমরা এটাকে ভেঙে ফেলতে পারি না। জন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু অ্যানা মানে না, আর এজন্য জন তখন চাকা বানানোর আইডিয়া স্টপ করে দেয়। জন বলে, ঠিক আছে, তাহলে আমি ওই নষ্ট জেনারেটরটি ঠিক করার চেষ্টা করব। তারপর জন সুপার মার্কেট যায় এবং সেখান থেকে কিছু মদের বোতল নিয়ে আসে। রাতে তারা দুইজন অনেক ড্রিঙ্কস করে এবং অ্যানা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, আর মাতাল অবস্থায় অ্যানা জনকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। জন তখন বলে, এটা আমাদের বিয়ে করার সময় নয়, আমাদের কাঁধে অনেক দায়িত্ব আছে আর সেই কাজগুলো আমাদের শেষ করতেই হবে। জন অ্যানাকে বলে, আমরা যদি অনেক কাছাকাছি চলে আসি তাহলে আমরা আমাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরে যাব, আর যার ফলে এই পরিবেশে বেঁচে থাকা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। পরের দিন সকালে আমরা দেখতে পাই অ্যানার কুকুর আবারও অন্য একদিকে দৌড়াতে শুরু করে। অ্যানাও তার পিছন পিছন দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে দেখতে পাই যে সেখানে
যেখানে আরেকজন মানুষ এখনো জীবিত আছে এবং এই লোকটির নাম ছিল ক্যালিব। ক্যালিব তখন এনাকে দেখে বলে, আমি খাওয়ার জন্য একটু পানি চাই। এজন্য এনা ক্যালিবকে তার বাড়িতে নিয়ে আসে। জন ক্যালিবকে দেখে তার উপরে ফায়ার করতে চায়। তখন এনা তাকে থামিয়ে বলে, ক্যালিব আমাদের কাছে কিছুই চায় না, শুধুমাত্র একটু পানি খেতে চেয়েছে। ক্যালিব তখন তাদেরকে বলে সে তার কিছু সাথীদের নিয়ে পাশের একটি গুহায় পালিয়েছিল, কিন্তু সেখানেও রেডিয়েশন চলে আসে যার ফলে তার সমস্ত সাথী মারা যায়। আর আমি আমার জীবন বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি, আমি কি কিছুদিনের জন্য এখানে থাকতে পারি? জন তখন বলে, তুমি থাকতে পারো, তবে তোমাকে ঘরের বাইরে থাকতে হবে। কিন্তু এনা তাকে ঘরের ভিতরে থাকার অনুমতি দিয়ে দেয়। তারপর তারা যখন সবাই একসাথে খাবার খাচ্ছিল, তখন তারা জনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? জন তখন বলে, আমি এমন একটি জায়গা খুঁজছিলাম যেখানে কোনো প্রকার রেডিয়েশন নেই। তখনই আমি দেখতে পাই একটি ছেলে আমার খাবার চুরি করার চেষ্টা করছে। যখন আমি তার পাশে যাই, তখন দেখতে পাই তার অবস্থা খুবই খারাপ। আর তারপর আমি তাকে ছেড়ে পালিয়ে এখানে চলে আসি। এনা ক্যালিবকে তার ঘর দেখায়, যেটা দেখে জনের একদমই ভালো লাগে না। জন তখন এনাকে বলে, তোমার তার সাথে এত ক্লোজ হওয়ার কোনো দরকার নেই, কেননা আমরা জানি না সে আসলে কে আর কি উদ্দেশ্যে সে এখানে এসেছে। এনা তখন বলে, তুমি আমাকে সন্দেহ করছো? তোমাকেও তো আমি ভালোভাবে চিনি না, তুমিও তো আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছো। জন তখন এনাকে বলে, এখানে আসার আগে আমি যে ছেলেটির সাথে দেখা করেছিলাম, সেই ছেলেটি অনেক অসুস্থ ছিল আর তার কষ্ট দেখে আমি নিজেই সহ্য করতে পারছিলাম না, আর সেজন্য আমি তাকে গুলি করে হত্যা করি। আর সেই ছেলেটি আর কেউ নয়, সেটা ছিল তোমার ভাই, যার ছবি তুমি আমাকে দেখিয়েছো। জন তার কাছে ক্ষমা চায়। এনা সেই সিচুয়েশন বুঝতে পেরে জনকে ক্ষমা করে দেয়। পরের দিন জন এবং ক্যালিব স্বীকার করে নিয়ে আসে। রাতে যখন তারা খাবার খাচ্ছিল, তখন জন তাদেরকে বলে, আমাদের চাকা বানানো উচিত যাতে আমরা এখানে বিদ্যুৎ পাই। এনা তখন বলে, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো। কিন্তু ক্যালিব আবার সম্মতি দেয় না, কারণ ক্যালিবও চায় না যে চার্চটি ভাঙা হোক, কারণ তাদের প্রার্থনা করার জন্য শুধুমাত্র একটা জায়গায় ভালো আছে, আর তারা কার্যকর করার জন্য তো অন্য রাস্তাও বের করতে পারে, কিন্তু তাদের কাছে অন্য কোনো রাস্তা ছিল না, তাই তারা পরের দিন চার্চ ভাঙতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই এনা এবং ক্যালিবের কেমিস্ট্রি অনেক ভালো হতে শুরু করে, তারা দুইজন একে অপরকে অনেক এনজয় করে। আর যখন জন এটা দেখতে পায়, তখন সে অনেক জেলাস ফিল করে। ক্যালিব এবং এনাকে একসাথে দেখতে পেয়ে সে একদমই খুশি ছিল না। রাতে এনা যখন জনের সাথে দেখা করতে আসে, তখন জন রেগে এনাকে বলে, তোমার জীবন তুমি যার সাথে ইচ্ছা তার সাথেই থাকতে পারো, আমার কাছে কেন এসেছো? এনা তখন অনেক ইমোশনাল হয়ে যায় এবং জনকে বলে, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো, আমার এবং ক্যালিবের মধ্যে তেমন কোনো সম্পর্ক তৈরি হয়নি। পরের দিন আমরা দেখতে পাই তারা অনেক কষ্টে অর্ধেক চাকা তৈরি করতে সফল হয়েছে, এজন্য তারা সবাই অনেক খুশি ছিল। আর এজন্য রাতে তারা আবারও মদ পান করে, আর এনজয় করতে তারা একটি লেকে যায় এবং সেখানে তারা একটি গেম খেলে। জন একটি বোতল পানির মধ্যে ফেলে দেয় এবং বলে যে এই বোতলটি খুঁজে আনতে পারবে সে এই গেমটি জিতে যাবে। সবার প্রথমে জন যায়, কিন্তু সে বোতলটি খুঁজে পায় না। তারপর এনা যায় আর ফিরে এসে বলে যে বোতলটি আমি পেয়েছিলাম, কিন্তু আমার হাত থেকে বেরিয়ে গেছে। ক্যালিব এনার কথাই বিশ্বাস করে না আর এনাকে বলে, ঠিক আছে চলো তাহলে আমরা দুইজন একসাথে খুঁজতে যাই। আর তারা দুইজনই পানির মধ্যে ডুব দেয়। এটা দেখে জন অনেক রেগে যায়, তার ভিতরে জেলাসি আস্তে আস্তে অনেক বাড়তে থাকে। তারপর পানি থেকে বাইরে এসে জন এনাকে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, সেই সময় আমি তোমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করিনি কারণ সেই সময় সঠিক সময় ছিল না, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপর তারা বাড়িতে ফিরে আসে এবং জন এবং এনা ফিজিক্যালি ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু জন অনেক ড্রিঙ্কস করেছিল যার কারণে জন ঘুমিয়ে পড়ে। এনা তাকে উঠানোর অনেক চেষ্টা করে কিন্তু তার ঘুম আর ভাঙে না, এজন্য এনা সেখান থেকে ক্যালিবের ঘরে চলে যায়, কেননা তাদের দুইজনের কেমিস্ট্রিও তো অনেক ভালোই ছিল আর আজকের রাতে তারা ফিজিক্যালি একে অপরের অনেক ক্লোজ হয়ে যায়। পরের দিন সকালে এনা যখন ব্রেকফাস্ট করার জন্য বসেছিল, তখন সেখানে ক্যালিব আসে আর যেভাবে সে এনাকে টাচ করছিল, জন সন্দেহ করে যে তাদের দুইজনের মধ্যে কিছু একটা হয়েছে, এমন কিছু একটা হয়েছে যার ফলে তারা দুইজন অনেক ক্লোজ হয়ে গেছে, কিন্তু এখন সে তাদেরকে কিছুই বলে না। অন্যদিকে তাদের সেই চাকা বানানোর কাজও প্রায় শেষ হয়ে গেছে। তখন জন ক্যালিবকে বলে, তোমাকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ, কারণ তুমি এখানে আসার পরেই আমার আর এনার মধ্যকার দূরত্ব অনেক কমে গেছে। কিন্তু ক্যালিব বুঝতে পারে যে জন মিথ্যা বলছে। ক্যালিব জনকে বলে, তুমি মিথ্যা বলতেও পারো না, তুমি তো এটা চাইতে যে আমি যেন কখনোই এখানে না আসি, কিন্তু এখন আমি এখানে চলে এসেছি। জন তার কথায় কোনো জবাব দেয় না এবং সেখান থেকে চলে যায়। এখন তাদের চাকা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এই চাকার শেষ সেটিং করার জন্য ক্যালিব নিচে যায়। কাজ শেষ করে সে যখন দড়ি বেয়ে উপরে আসছিল, তখনই তার পা স্লিপ করে, কিন্তু জন তাকে ধরে ফেলে। আর সে যখন প্রায় উপরে উঠে এসেছিল, তখনই তার পা আবারও স্লিপ করে আর জন তাকে আবারও ধরে ফেলে। আর তখন তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। এখানে ক্যালিব জনের চোখে প্রতিশোধের আগুন দেখতে পায়। এরপর সিন সেখান থেকে কাট হয় এবং আমরা দেখতে পাই জন তার বাড়িতে ফিরে এসেছে। সেখানে এনা তার কাছে ক্ষমা চায়। এনা বলে, রাতে সে অনেক ড্রিঙ্কস করে ফেলেছিল যার ফলে সে একটি ভুল করে ফেলেছে, কিন্তু সে ক্যালিবকে ভালোবাসে না। জন বলে,
ঠিক আছে কোনো ব্যাপার না, এমনিতেও ক্যালিফ স্যুট নিয়ে এখান থেকে চলে গেছে। কিন্তু অ্যানার তখন তার উপরে সন্দেহ হয়, সে ক্যালিফকে খুঁজতে বাইরের দিকে দৌড়াতে থাকে, কিন্তু ক্যালিফকে সে কোথাও খুঁজে পায় না। আর সে সন্দেহ করে হয়তো জন তাকে সত্যি সত্যি কি মেরে ফেললো। তারপর অনেকদিন কেটে যায় আর তাদের ঘরে ইলেকট্রিসিটিও চলে আসে, কিন্তু অ্যানার মন সম্পূর্ণরূপে বদলে যায়। সে সবসময় উদাসীন থাকে। তারপর অ্যানা গিয়ে পিয়ানো বাজাতে শুরু করে আর জনও সেখানে চলে আসে। অ্যানা যে সুরটি বাজাচ্ছিল সেটা ছিল অনেক উদাসীন সুর, আর তখনই সে জনকে দেখতে পায়। আর জন অ্যানার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে অ্যানা সবকিছু হয়তো বুঝে গেছে। জনের জন্য অ্যানার মধ্যে যে ভালোবাসা ছিল সেটা এখন একদম শেষ হয়ে গেছে। জন সেখানে একটি বেঞ্চে বসে পড়ে। জন বুঝতে পারে যে সে জিতে গিয়েও হেরে গেছে, কারণ ভালো সেই বাসতে পারে যার মন পরিষ্কার হয়, আর ভালোবাসাটা তো সেই মন থেকেই আসে। আর এর সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আরো এমন দারুণ দারুণ গল্প সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।